জানলে অবাক হবেন ভারতীয় সেনাপ্রধান সম্পর্কে 10টি গুরুত্বপূর্ণ তথ্য। শনিবারই ভারতীয় স্থল বাহিনীর পরবর্তী প্রধান হিসেবে ঘোষণা করা হয় লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াতের নাম। চলতি মাসের শেষেই অবসর নিচ্ছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল দলবীর সিং সোহাগ। ফলে নতুন বছর গোড়া থেকে জেনারেল হিসেবে স্থলবাহিনীর দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট জেনারেল রাওয়াত। এবার এক নজরে দেখে নেওয়া যাক ভারতের নয়া সেনাপ্রধান সম্পর্কিত 10টি তথ্য। লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত ওয়েলিংটন ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের প্রাক্তনী। পরে তিনি যোগ দেন হায়ার কমান্ড অ্যান্ড ন্যাশনাল ডিফেন্স কলেজে। অফিসার হিসেবে উত্তীর্ণ হওয়ার পর 1978 সালে ডিসেম্বর মাসে তিনি যোগ দেন 11 গোর্খা রাইফেলসের 5ম ব্যাটালিয়নে। দেরাদুন ইন্ডিয়ান মিলিটারি একাডেমির পক্ষ থেকে তাকে সোর্ড অফ অনারে পুরস্কৃত করা হয়। কাশ্মীরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় রাষ্ট্রীয় রাইফেলসের পদাতিক বাহিনীকেও নেতৃত্ব দেন বিপিন রাওয়াত। নিয়ন্ত্রণ রেখা ছাড়াও ভারত চীন সীমান্তেও বহু সেনা মোতায়েনে দায়িত্ব সামলেছেন তিনি। মেজর জেনারেল হিসেবে ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার্স ও সাউথ ইস্টার্ন আর্মি মেকানাইজড ওয়ারফেয়ার ডিভিশনের জেনারেল অফিসার ইন কমান্ডের দায়িত্বও সাফল্যের সঙ্গে সামলেছেন তিনি। স্থানীয় মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতেও পটু এই লেফটেন্যান্ট জেনারেল। দিল্লি সেনা হেডকোয়ার্টার্সের স্টাফ হিসেবে ডাইরেক্টরেট জেনারেল অফ মিলিটারি অপারেশনস ও মিলিটারি সেক্রেটারি ব্রাঞ্চের গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। কঙ্গোতে আন্তঃরাষ্ট্রীয় বাহিনীর নেতৃত্ব দিয়েছেন বিপিন রাওয়াত। রাষ্ট্রসংঘের শৌর্য পদকও তিনি দুবার পেয়েছেন। এবার ভারতের স্থল বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ সামাল দিয়ে 35 বছরের কর্মজীবনে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত। 2017 সালের শুরুতেই ভারতীয় আর্মির জেনারেল হিসেবে দায়িত্ব নেবেন তিনি।